রাহুল শ্রেয়সদের কপাল খুলে গেল নতুন দলগুলির সৌজন্যে। আইপিএল এর রিটেনশন লিস্ট থেকে বাদ পড়লেন এক ঝাঁক তারকা। আসন্ন আইপিএল এর আগে সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স কেকেআর। একই সঙ্গে মোস্তাফিজুর রহমানকেও রাখল না রাজস্থান রয়্যালস। এই দুই বাংলাদেশিকে ছাড়াই মঙ্গলবার 30 নভেম্বর আগামী আইপিএল এর জন্য 8টি ফ্রাঞ্চাইজি তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা ও পারিশ্রমিক প্রকাশ করেছে। রিটেনশনে থাকা মোট 27 খেলোয়াড়ের 18 জনের নাম সোমবারই জানানো হয়েছিল। শেষ দিন অর্থাৎ মঙ্গলবার আরও 9 খেলোয়াড়ের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বর্তমান আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই, রানার আপ কলকাতা এবং দিল্লি ছাড়া রিটেনশন লিস্টে বাকি 5 দলে কম বেশি নতুন খেলোয়াড় যোগ হয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদে কেইন উইলিয়ামসনের সঙ্গে আছেন দুই কাশ্মীরি তারকা আব্দুল সামাদ ও উমরান মালিক। মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত শর্মা ও জসপ্রীত বুমরার সঙ্গে থাকছেন সূর্যকুমার যাদব ও কাইরন পোলার্ড। আইপিএল এর রিটেনশনের নিয়ম অনুযায়ী সর্বাধিক 4 জন ক্রিকেটারের বেশি রাখতে পারে না পুরনো 8টি দল। সেই সমীকরণ মাথায় রেখেই 8টি দল মোট 27 জন ক্রিকেটারকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার 3 জন করে ক্রিকেটার বেছে নিতে পারবে পঞ্চদশ আইপিএল এর দুই নতুন দল লখনৌ ও আহমেদাবাদ। এমনকি নিলাম থেকে অনেক ক্রিকেটারকেই ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বিভিন্ন ফ্রাঞ্চাইজির। মঙ্গলবার 8টি দল তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে ভারতের অনেক তারকারই নাম নেই সেই তালিকায়। পাঞ্জাব কিংসের লোকেশ রাহুল নিজেই অবশ্য পাঞ্জাব কিংস ছাড়তে চেয়েছিলেন। শিখর ধাওয়ান, শ্রেয়স আয়ার ও রবিচন্দ্রন অশ্বিনকেও যে দিল্লি ক্যাপিটালস ধরে রাখবে না তাও জানা গিয়েছিল আগেই। তবে অনেককেই অবাক করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের এক সিদ্ধান্ত। 14 ম্যাচে 411 রান করা ওপেনার দেবদত্ত পারিকলকে ধরে না রাখার বিষয়টি নয়, বরং আইপিএল এ সর্বাধিক উইকেট শিকারী হর্ষাল প্যাটেলকে ছেড়ে দিয়ে মোহাম্মদ সিরাজকে ধরে রাখার সিদ্ধান্ত। হর্ষাল 15 ম্যাচে 32 উইকেট পেয়ে ভারতের হয়ে টি-20 অভিষেকেও ভালো বোলিং করেছেন। এমনকি 15 ম্যাচে 18 উইকেট পাওয়া যুজবেন্দ্র চহলকেও ধরে রাখেনি আরসিবি। এবারের আইপিএল এ 16 ম্যাচে 24 উইকেট পাওয়া আভিস খানকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। 16 ম্যাচে 21 উইকেট পাওয়া শার্দুল ঠাকুরকে রাখেনি চেন্নাই সুপার কিংস। পাঞ্জাব কিংস দুজনকে ধরে রেখেছে। তবে 12 ম্যাচে 18 উইকেট পাওয়া অর্শদীপ সিংকে রেখে মোহাম্মদ শামিকে ছেড়ে দিয়েছে পাঞ্জাব। সূর্যকুমার যাদবকে রেখে ঈশান কিশানকে ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। দীপক চাহার, রাহুল চাহার, চেতন সাকারিয়ার মতো ক্রিকেটাররাও রিটেনশন লিস্টে জায়গা পাননি। কলকাতা নাইট রাইডার্সে শুভমান গিল, দিনেশ কার্তিক, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠীদের ধরে রাখেনি। সৈয়দ মুস্তাক আলী টি-20 শেষ বলে ছক্কা মেরে তামিলনাড়ুকে চ্যাম্পিয়ন করানো শাহরুখ খানকেও ধরে রাখার পথে হাঁটেনি পাঞ্জাব কিংস। ঋদ্ধিমান সাহাকেও নতুন কোন দলের দিকে তাকিয়ে থাকতে হবে। বিদেশিদের মধ্যে অনেক তারকায় পুরনো দলে থাকতে পারেনি। আইপিএল এর ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার ক্রিস মরিসকে ছেড়ে দিয়েছে রাজস্থান। কাগিসো রাবাডাকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। রশিদ খান অবশ্য আইপিএল এর নতুন 2টি দলের মধ্যে কোনো একটিকে খেলবেন। ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল, ফাফ ডুপ্লেসিদের রিটেনশন লিস্টে ঠাই হয়নি। অ্যান্ড্রু রাসেল, সুনীল নারিনকে ধরে রেখে ইয়ন মর্গ্যান, প্যাট কামিন্সদের ছেড়ে দিয়েছে কেকেআর। জোফরা আর্চার, বেন স্টোকসদের রাখেনি রাজস্থান রয়্যালস। জোয়ানি বেয়ারস্টো সানরাইজার্সের হয়ে 7 ম্যাচে 248 রান করেছিলেন, তিনিও অরেঞ্জ আর্মিতে নেই। কেকেআরে যেমন সাকিব আল হাসানকে ধরে রাখেনি, তেমনি রাজস্থান রয়্যালস ছেড়ে দিয়েছে মোস্তাফিজুর রহমানকে। ক্রিস গেইল, জয়েন ব্রাভোর আইপিএল ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে।